ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি বানা হল ইউএসএআইডির একটি 5 বছরের প্রকল্প, যা মৎস্য চাষের ক্ষেত্রে উন্নতির মাধ্যমে পুষ্টির উন্নতি করতে চায়। বানা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলায় এবং দক্ষিণ পূর্বের 2টি জেলায় কাজ করে। ক্ষুদ্র কৃষকরা অনেক বাধার সম্মুখীন হয়। এর মধ্যে অনেকগুলো সেবা যেমন ফিড, প্যাকেজিং, কেমিক্যালস, মেশিন ইত্যাদি উন্নত সেবা দ্বারা সমাধান করা যেতে পারে। গ্রামীণ এলাকায় সরবরাহ না পৌঁছানোর বিভিন্ন কারণ রয়েছে, যেমন ছোট অর্ডারগুলি ডেলিভারির খরচকে ন্যায্যতা না পাওয়া, ছোট কৃষকরা পণ্যটির বড় প্যাকেজ কিনতে চায় না বা সক্ষম হয় না, কৃষকরা জানেন না যে পণ্যটি কোথায় পাওয়া যাবে। উদ্দেশ্য একটি টেকসই মাইক্রো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সাপ্লাই চেইন মডেল, যা ছোট মৎস্য চাষীদের চাহিদা মেটাতে পারে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি এবং অংশীদারিত্ব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ চাহিদা মেটাতে একটি কমিউনিটি ভিত্তিক বহুমুখী এজেন্ট। 1 বছরে প্রায় 360 জন মাইক্রো ফ্র্যাঞ্চাইজি নিয়োগ। মৎস্য চাষে কর্মরত ক্ষুদ্র কৃষকদের সঠিক উৎস থেকে কাঁচামাল সরবরাহ এবং মৎস্য চাষ সম্পর্কে শেখানো। মাইক্রো ফ্র্যাঞ্চাইজি নিয়োগ, প্রশিক্ষণ, ভ্যালু চেইন পার্টনারশিপ, বিক্রয়, কৃষক সভা। অগ্রগতির অবস্থা, কার্যকলাপ: 1. পণ্য সংগ্রহ এবং সরবরাহের জন্য হাব সেট আপ, টার্গেট 3, অর্জন 3। 2. মাইক্রো ফ্র্যাঞ্চাইজি নিয়োগ, টার্গেট 370, অর্জন 378। 3. ভ্যালু চেইন পার্টনারশিপ, টার্গেট 10, অর্জন 7। 4. মাইক্রো ফ্র্যাঞ্চাইজির জন্য প্রাথমিক উদ্যোক্তা প্রশিক্ষণ, টার্গেট 37, অর্জন 33। 5. রিফ্রেশার প্রশিক্ষণ, টার্গেট 37, অর্জন 9। 6. কল্যাণী সব ব্র্যান্ডিং, টার্গেট 370, অর্জন 270। 7. কৃষক তালিকাভুক্তকরণ, টার্গেট 5,500, অর্জন 4,248। 8. বিক্রয়, অ্যাকোয়া এবং সাধারণ, টার্গেট 40,35,000, অর্জন 17,43,679। 9. কৃষক সভা, টার্গেট 740, অর্জন 200। 10. সাফল্যের গল্প সংগ্রহ এবং প্রচার, টার্গেট 3, অর্জন 2। মাইক্রো ফ্র্যাঞ্চাইজি নিয়োগ, এজেন্ট সংখ্যা: যশোর সদর 176, ঝিকরগাছা 109, শার্শা 93। এমএফের গড় বিক্রয়, ত্রৈমাসিক বিক্রয় অগ্রগতি: ত্রৈমাসিক অগ্রগতি ডিসেম্বর 2020, মোট 27 জন মাইক্রো ফ্র্যাঞ্চাইজি নিয়োগ, 3টি ব্যাচ প্রশিক্ষণ প্রাপ্ত। মার্চ 2021, মোট 120 জন মাইক্রো ফ্র্যাঞ্চাইজি নিয়োগ, 12টি ব্যাচ প্রশিক্ষণ প্রাপ্ত। মোট বিক্রয় ছিল 1,31,891 টাকা। জুন 2021, মোট 48 জন মাইক্রো ফ্র্যাঞ্চাইজি নিয়োগ, 4টি ব্যাচ প্রশিক্ষণ প্রাপ্ত। মোট বিক্রয় ছিল 1,26,628 টাকা। সেপ্টেম্বর 2021, মোট 155 জন মাইক্রো ফ্র্যাঞ্চাইজি নিয়োগ, 12টি ব্যাচ প্রশিক্ষণ প্রাপ্ত। মোট বিক্রয় ছিল 5,15,000 টাকা। ডিসেম্বর 2021, মোট 28 জন মাইক্রো ফ্র্যাঞ্চাইজি নিয়োগ, 2টি ব্যাচ প্রশিক্ষণ প্রাপ্ত। মোট বিক্রয় ছিল 1,83,05,860 টাকা। অফলাইন এবং অনলাইন প্রচারাভিযান, লিফলেট, স্টিকার, দেয়ালচিত্র, মাইকিং, প্রাতিষ্ঠানিক রেফারেন্স, সুযোগ সহযোগী, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, কল্যাণী থেকে রেফারেন্স, স্টিকার ও লিফলেট বিতরণ, ওয়াল পেইন্টিং এবং মাইকিং, স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, ভ্যালু চেইন পার্টনারশিপ, প্রশিক্ষণ। আমরা ডিজিটাল উদ্ভাবন এবং কল্যাণী বা সুকর্মী নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে পণ্য, তথ্য এবং সেবার সাথে সংযুক্ত রাখার প্রয়াসে এগিয়ে যাচ্ছি।